আমাদের শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এ পর্যায়ে আরেকটি ক্লাস তোমরা পাচ্ছ। ইতিপূর্বে আমি আরও দুটো ক্লাস দিয়েছি, একটি হচ্ছে এবাদতের উপর, আর কয়েকটি ক্লাস হচ্ছে তোমাদের সালাত, সাওম এবং জাকাতের নিসাবের উপরে আমি তোমাদের ক্লাস নিয়েছি। আরেকটি ক্লাস আমি তোমাদের এখন নিয়ে এসেছি, সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় তিনের হজ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হজ থেকে শেষ পর্যন্ত আরও কিছু প্রশ্ন তোমরা এখন পাবে এবং আলোচনাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় লিখে নাও, অধ্যায় তিন পাঠ পাঁচ হজ। প্রশ্ন লিখে নাও, হজ বলতে কি বুঝো? হজ বলতে কি বুঝো? হজের ফরজ এবং ওয়াজিবগুলো ব্যাখ্যা করো। হজের ফরজ এবং ওয়াজিবগুলো ব্যাখ্যা করো। এখন আমরা জানছি হজ কি। হজ হচ্ছে ইসলামের যে ভিত্তি রয়েছে, সে ভিত্তির মধ্যে পঞ্চমতম ভিত্তি হচ্ছে আল হজ। হজের আবেদনিক শব্দ হচ্ছে সংকল্প করা, ইচ্ছে করা। হজ এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ইচ্ছে করা, সংকল্প করা। ইসলামী শরীয়তের পরিভাষায় হজের বিষয়ে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর ঘর বা বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখি হজ কি। হজ হচ্ছে তোমাকে অবশ্যই জিলহজ মাসটাকে তোমাকে বেছে নিতে হবে। সে জিলহজ মাসের নির্দিষ্ট তারিখসমূহে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে আল্লাহর বাইতুল্লাহ বা আল্লাহর ঘরকে তোমাকে নির্দিষ্ট স্থানসমূহকে জিয়ারত করাকে তোমাকে হজ বলা হয়ে থাকে। এ বিষয়ে তুমি পবিত্র কোরআনের সুরা আল ইমরানে 97 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়ালিল্লাহে আলান্নাস লিলহাজ্জিল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো মানুষের মধ্যে যারা আল্লাহর ঘর বা বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে, তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা অবশ্য কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা হজ বলতে কী বুঝি। হজ হচ্ছে সংকল্প করা, ইচ্ছে করা। আমি যদি নির্দিষ্ট সম্পদের মালিক হই, আমি যদি পথ চলতে সক্ষম হই, শারীরিকভাবে আমি সক্ষম হই, তাহলে আমাকে জিলহজ মাসের নির্দিষ্ট তারিখসমূহে আমাকে হজ করতে যেতে হবে, বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করতে যেতে হবে। কোথায়? বাইতুল্লাহ শরীফে। এখন আমরা জানবো যে আমরা হজ করতে যাব, হজের আমাদের কী কী ফরজ রয়েছে। আমি যখন হজ করতে যাব, সেখানে আমাকে তিনটা ফরজ আমাকে ফার্স্ট আমাকে আদায় করতে হবে। ফার্স্ট আমাদের হজের ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। আনুষ্ঠানিকভাবে হজে তোমাকে নিয়ত করতে হবে। তুমি যখন হজ করার নিয়ত করবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি হজ করার নিয়ত করছি, আমি সামর্থ্য হয়েছি, আমি সামর্থ্যবান, তখন তোমাকে কী করতে হবে? হজের নিয়ত করতে হবে। তোমাকে এহরামের কাপড় পরিধান করতে হবে। নয় জিলজ আরাফাত ময়দানে অবশ্যই তোমাকে 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করতে হবে। দেখো যেখানে বলা হচ্ছিল নির্দিষ্ট দিনসমূহে তোমাকে উপস্থিত থাকতে হবে, তাহলে কি তোমাকে হজের জন্য কোন তারিখে? 9 তারিখে অবশ্যই সেখানে অবস্থান করতে হবে। কোথায়? নির্দিষ্ট স্থান সময়ে। কোথায়? আরাফাতের ময়দানে। কয় তারিখে? 9 তারিখে। 3 হজের ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারত। যখন তুমি হজের ময়দানে প্রবেশ করলে 9 তারিখে, সেখানে তোমার প্রথম কাজ হবে তাওয়াফে জিয়ারত করা। 10 ভোর থেকে 12 পর্যন্ত যে কোনো দিন কাবা শরীফ তোমাকে তাওয়াফ করতে হবে। এটি হচ্ছে তাওয়াফে জিয়ারত। হজের ফরজ তোমরা জানলে, এরপর তোমাদেরকে জানতে হবে হজের ওয়াজিব সমূহ। হজের ওয়াজিব কয়টি? আমরা জানি হজের ফরজ ছিল 3, আর হজের ওয়াজিব হচ্ছে 7। তোমাদের পাঠ্য বই যদি তোমরা দেখো, সেখানে তোমাদের সুন্দর করে পাঠ্য বইতে দেওয়া আছে হজের ওয়াজিবগুলো। 107 পেজে তোমাদের আছে, 1 ওয়াজিব হচ্ছে 9 দিবাগত রাত্রে মুজদালিফা নামক স্থানে অবস্থান করতে হবে। আমি প্রথমে 3 কাজ আমি হজের ফরজ করেছি, এরপর আমার যে কাজগুলো আমার জন্য ওয়াজিব সেগুলো বাধ্যতামূলক আমাকে করতেই হবে হজের কাজ হিসেবে।
তার মধ্যে প্রথম কাজ আমাকে 9 জুলাই তারিখে, আমি যখন 9 জুলাই তারিখে আরাফার ময়দানে অবস্থান করলাম, এবং তোমাকে 9 জুলাই তারিখে মুজদালিফার রাত্রে, দিবাগত রাত্রে, রাত্রে তোমাকে কি করতে হবে, মুজদালিফায় গিয়ে অবস্থান করতে হবে। এরপর সেখানে গিয়ে তুমি কি করবে, সেখানে গিয়ে তোমাকে আবার 2 নম্বর কাজ হচ্ছে সাফা এবং মারোয়া, একটা পাহাড় দ্বয় রয়েছে সেখানে তোমাকে সাই করতে হবে। আমরা সাফা মারোয়া পাহাড় দ্বয়ের একটা ইতিহাস আমরা জানি, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, পুত্র ইসমাইল আলাইহিসসালামের একটা ঘটনা আমরা খুব সুন্দর করে জানি। সাফা মারোয়া কেন আমাদের আজকে যে পাহাড় দ্বয়ের মাঝখানে আমাদের সাই করতে হয়, সেটা একটি পূর্ব একটি ইতিহাস রয়েছে যা আমরা কোরবানির ইতিহাসের ক্ষেত্রে পেয়ে থাকি। সেই ইতিহাসটি আমরা স্মরণ করব যখন আমরা কোরবানির কোনো একটা চ্যাপ্টারে যাব, তখন সেই ইতিহাসগুলো আমরা পুরোপুরি আমি ব্যাখ্যা আকারে তোমাদের সামনে তুলে ধরব। এরপরে দেখো 10, 11 এবং 12 জিলহজ পর্যায়ক্রমে মিনায় 3টি নির্ধারিত স্থান আছে, সেখানে 60টি করে কঙ্কর বা পাথর নিক্ষেপ করতে হবে। দেখো শিক্ষার্থীরা, আমরা যখন কোরবানির ইতিহাস শিখেছি এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের যে বনবাসের কাহিনী আমরা শিখেছিলাম, মাহাজিরাকে, হযরত ইসমাইল আলাইহিসসালামকে যখন মরুভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে রেখে এসেছিলেন, সেখানে সুন্দর কিছু ঘটনা আমরা সেখান থেকে আজকে হজের মধ্যে পাই, সেই ঘটনার আলোকে আমরা হজের কিছু বিধান পেয়ে যাই। এবং যখন আমাদের হযরত পুত্র ইসমাইল আলাইহিসসালাম একটু বড় হয়েছেন, তখন পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখানো হয়েছিল তার পবিত্র, তার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্নের ফলশ্রুতিতে তিনি তার পুত্র, সবচেয়ে প্রিয় বস্তু, তার সবচেয়ে প্রিয় ব্যক্তি, তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির জন্য মিনায় নিয়ে গিয়েছিলেন। সেইখানে শয়তান তাকে কুমন্ত্রণা দিয়েছেন এবং শয়তান কে বিতাড়িত করার জন্য তিনি সেখানে পাথরও নিক্ষেপ করেছিলেন। সেই বিধান থেকে হজের একটি বিধান সুন্দর করে চলে এসেছে, সেটা হচ্ছে 10, 11 এবং 12 জিলহজ পর্যায়ক্রমে মিনায় 3টি নির্ধারিত স্থানে 60টি করে কঙ্কর সেখানে নিক্ষেপ করতে হবে শয়তানকে। জমরায় আকাবা, অর্থাৎ শয়তানের প্রতীকীত রয়েছে সেখানে, সে প্রতীকীতে তোমাকে কি করতে হবে, 60টি করে পাথর নিক্ষেপ করতে হবে, তারপর কোরবানি করা। দেখো হযরত ইসমাইল আলাইহিসসালামের জীবনী থেকে, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে আমরা যে কোরবানির শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা সেখানে রয়েছিল কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করতে গিয়ে, সন্তানের কোরবানি করতে গিয়ে সেখানে কোরবানি করতে পারেননি, পুত্রের গলায় এক বিন্দু পরিমাণ ছুরির আঘাত তাকে স্পর্শ করতে পারেনি, তখন ইব্রাহিম আলাইহিসসালাম রেগে গিয়ে সেই ছুরিকে, সেই তলোয়ারকে সজোরে আঘাত করেছিলেন, সেটা গিয়ে কোথায় পড়েছিল, একটি শক্ত পাথরের উপরে পড়েছিল, সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়েছিল এবং সাথে সাথে একটি বেস্তে একটি কি হয়েছিল, একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছিল। সেখান থেকে আমাদের কোরবানির যে একটা বিধান চালু হয়ে গেছে, সেই কোরবানি আমাদের হজের বিধানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সমগ্র বিশ্বজানের সমস্ত মুসলমানদের এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, চালু রেখেছেন, কিয়ামত পর্যন্ত এই বিধান চালু থাকবে। এরপর মাথা কামানো বা চুল কেটে ছোট করে ফেলতে হবে, এটা হজের বিধান। তারপর বিদায়ী তাওয়াফ করতে হবে, এটি মক্কার বাইরে লোকদের জন্য ওয়াজিব, অবশ্যই যারা মক্কা শরীফের বাইরে অবস্থান করে, বিভিন্ন দেশ থেকে যাবে, তাদের জন্য সর্বশেষ বিদায়ী তাওয়াফ করে মক্কা থেকে বের হতে হবে, এটা ওয়াজিব। তারপরে দম দেওয়া, তুমি যখন হজ করতে গেছো সেখানে তোমাকে অনেকগুলো কাজ বলে দেওয়া হবে, এগুলো তোমার জন্য করা যাবে না, সেখানে তুমি যদি কোনো কাজ ভুল করে থাকো, সেই ভুল কাজগুলোকে শুধরানোর জন্য, অর্থাৎ ভুলে বা স্বেচ্ছায় হজের কোনো ওয়াজিব বাদ পড়ে গেছে, সেখানে তোমাকে অতিরিক্ত কোরবানি দিতে হবে, দম দিতে হবে। তোমাকে শরীয়তে যে ওয়াজিবগুলো দিয়েছে, সেই ওয়াজিবগুলো তুমি ভুল করে গেছো, ভুলে গেছো, করতে পারোনি বা ভুল করেছো, সেখানে তোমাকে সেটাকে শুদ্ধ করার জন্য অবশ্যই একটা দম তোমাকে সেখানে কোরবানি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে হজ সম্পর্কে জানলাম। এরপর আমরা জানবো আমাদের পাঠ্যবইতে মালিক শ্রমিকের একটা সম্পর্কের একটা চ্যাপ্টার রয়েছে, যেটি তোমাদের পাঠ্যবইয়ের অধ্যায় 3-6, পাঠ 6, চমৎকার একটি টপিকস। এই টপিকটি তোমাদের উচ্চতর দক্ষতার কিছু প্রশ্ন আসতে পারে, উদ্দীপকের আলোকে প্রয়োগের প্রশ্ন আসতে পারে। এখানে আমি তোমাদের জ্ঞান এবং অনুধাবনমূলক একটি প্রশ্ন দিতে পারি, সেটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সম্পর্ক কেমন হওয়া উচিত। তোমরা খাতায় লিখে নাও, মালিক এবং শ্রমিকের সম্পর্ক কেমন হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ সামাজিক জীব, সামাজিক হয়ে মানুষকে বসবাস করতে হয়, মানুষ বেঁচে থাকার জন্য তাকে বিভিন্নভাবে লড়াই করতে হয়, মানুষকে পেট চালাতে হবে, মানুষকে খাদ্যের জন্য ঘুরতে হবে, পেটের জন্য মানুষকে বিভিন্ন রকম পরিশ্রম করতে হয়, বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষের সাথে মিশতে হয়, বিভিন্ন জায়গা তাকে অতিক্রান্ত করতে হয়, অতিক্রম করতে হয়, কিসের জন্য, রিজিকের জন্য, রিজিকের সন্ধানে।
সে রিজিক অর্জন করতে গিয়ে মানুষ বিভিন্নভাবে তাদেরকে নিয়োজিত করে। তখন দেখা যায় কিছু মানুষ অন্য মানুষের আন্ডারে গিয়ে সে কিছু কাজ করছে, তার পরিশ্রম দিচ্ছে। এই পরিশ্রম দিতে গিয়ে একটা সম্পর্ক তৈরি হয় কার সাথে, যার কাজ করছে তার সাথে, যে কাজ করছে তার সাথে। মালিক এবং শ্রমিক, যার কাজ করছি তিনি হচ্ছেন আমাদের মালিক, আর আমরা যারা কাজ করছি তারা হচ্ছেন শ্রমিক। মালিক এবং শ্রমিকের মধ্যে একটা সম্পর্ক সেখানে তৈরি হতে হবে। কেননা আমি যদি মনে করে থাকি আমি তাকে টাকা দিয়ে কাজ করাচ্ছি, আমি তার মালিক, আমি তার প্রভু, আমি তাকে যাই বলবো সে তাই শুনবো, আমি তার উপর কর্তৃত্ব ফলাবো এবং আমি তাকে কোনোভাবে কোনো সুযোগ সুবিধা দিব না, তবে শরীয়ত তোমাকে এই বিষয়ে কড়া নির্দেশ দিচ্ছে, খবরদার তুমি এ ধরনের কাজ করতে পারবে না। কেননা তুমি তাকে টাকা দিচ্ছ, সে তোমাকে বিনিময়ে শ্রম দিচ্ছে, দুজন দুজনের কাছে তোমরা ঋণী। ও তোমাকে শ্রম না দিলে তোমাকে টাকা দেওয়ার প্রশ্ন আসতো না, ও তোমাকে শ্রম দিচ্ছে বলেই তুমি তাকে টাকাটা দিচ্ছ। তাই একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাময় সম্পর্ক অবশ্যই তোমাদের মধ্যে থাকতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মালিক শ্রমিকের সম্পর্কের বিষয়ে অনেক সুন্দর সুন্দর হাদিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুসলিম শরীফে একটি হাদিস দিয়েছিলেন, সেই হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালে ইল্লা মা ইউতিক, তাকে তার সাধ্য এবং সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না। অর্থাৎ শ্রমিক, আমি মালিক হয়েছি, আমি আমার শ্রমিককে টাকা দিব এবং তার বিনিময়ে তাকে আমি যত খুশি কাজ করিয়ে নিব, তার সাধ্যের মধ্যে থাকুক আর না থাকুক, খবরদার এই বিষয়ে শরীয়ত তোমাকে সম্পূর্ণ নির্দেশ দিচ্ছেন, তুমি তার সাধ্যের বিরুদ্ধে কোনো প্রকার কাজ তাকে তুমি চাপিয়ে দিতে পারবে না। শুধু তাই নয়, শরীয়তে তিরমিজি শরীফ আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলে দিয়েছেন, কুল্লু ইয়ামিন সাবঈন, দৈনিক 70 বার তুমি তাকে ক্ষমা করবে। তোমার অধীনস্থ কর্মচারী, তুমি যাকে বেতনভুক্ত কর্মচারী রেখেছ, সে যদি কোনো ভুল করে, সে ভুল তুমি দৈনিক কতবার তাকে ক্ষমা করতে পারো, তাকে তুমি দৈনিক রসুলের হাদিস মোতাবেক 70 বার তুমি তাকে ক্ষমা করতে পারো, এটা রসুলের নির্দেশ। তাই আমাদের কখনো মনের মধ্যে এটা আনতে পারবো না, সে আমার অধীনস্থ কর্মচারী, তার সাথে আমি যা খুশি ব্যবহার করতে পারি। শরীয়ত তোমাকে এই বিষয়ে সরাসরি নিষেধ করেছেন। এই বিষয়ে শরীয়তের আমরা যদি আরও কিছু বিষয় দেখি, সেখানে ইবনে মাজাহ শরীফে একটি বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিকটা তাকে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে সেখানে বলছেন, উতু উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন আইয়াজিফা আরাকা। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিককে তার পারিশ্রমিকের বিষয়ে তার মালিককে স্মরণ করিয়ে দিচ্ছেন। হে মালিক সকল, তোমরা তোমাদের শ্রমিককে, যাদেরকে তোমরা কাজ করিয়েছ, তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তোমরা তাদেরকে পারিশ্রমিক দিয়ে দাও। তাহলে দেখো শরীয়ত মালিক এবং শ্রমিকের মধ্যে কত চমৎকারপূর্ণ সম্পর্ক রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, আমরা মালিক এবং শ্রমিকের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ শ্রদ্ধার সম্পর্ক আমরা রাখব। কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে শ্রদ্ধার অধিকারী, সম্মানের অধিকারী। সে গরিব হোক, সে ধনী হোক, উঁচু নিচু, যে যা যে অবস্থানে আছে সে অবস্থান থেকে সে কিছু না কিছু সম্মানের অধিকারী। তাই প্রত্যেকের সম্মান, প্রত্যেকের হক আমাদেরকে আদায় করতে হবে। মালিক এবং শ্রমিকের মধ্যে যদি একটা ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাময় সম্পর্ক না থাকে, তাহলে কেউ সেখানে সুখী হতে পারে না, কেউ সেখানে ভালো থাকতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রকার উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে, তাহলে তোমাদের পাঠ্যবই থেকে বিভিন্ন রকমের হাদিস তোমাদের দেয়া আছে, সে হাদিসগুলো তোমরা সুন্দরভাবে পড়বে, পাঠ্যবইটা ভালোভাবে তোমরা রিডিং পড়বে। এরপরে আমরা যাব পাঠ্যবইয়ের পাঠ 7-এ। সেখানে বলা হয়েছে ইলেমের কথা। আমরা পাঠ্যবই থেকে সামঞ্জস্য রেখে আমরা প্রশ্ন লিখব, ইলম বলতে কী বুঝো, ইলমের প্রকারভেদগুলো ব্যাখ্যা করো। তাহলে দেখো ইলম বলতে কী বুঝো, ইলম শব্দের অর্থ কী? এলমুন, যাকে আরবিতে বলা হয় এলমুন, এলমুন এটি একটি আরবি শব্দের অর্থ হচ্ছে জানা, অবগত হওয়া, বিদ্যা, কোনো বিষয় সম্পর্কে জানাটা হচ্ছে ইলম। শরীয়তের পরিভাষা যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে, তার বিষয়ের প্রকৃত অবস্থা সম্পর্কে জানাটাই হচ্ছে তোমার কি? ইলম। অপরদিকে ইসলাম, অপরদিকে ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা। এখন দেখো, আমি যখন ইসলাম সম্পর্কে জানবো, ইসলামকে আমি মেনে নিব, ইসলামের দিকে আমি আত্মসমর্পণ করব, তখনই আমার উপরে হয়ে যাবে কি? ইলমের প্রয়োজনীয়তা। এখন আমি ইসলামকে আত্মসমর্পণ করলাম, কিন্তু আমি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না,
তবে আমি মুমিন হতে পারবো না। আমাকে মুমিন হতে হলে সর্বপ্রথম আমাকে আনুগত্য স্বীকার করতে হবে আল্লাহর উপর, দুই নম্বর আমাকে শরীয়তের বিধিবিধান সম্পর্কে আমাকে জানতে হবে, তার প্রকৃত অবস্থা সম্পর্কে আমাকে জানতে হবে এবং সেইগুলোকে আমাকে কার্যে পরিণত করতে হবে, তবেই আমি মুমিন হতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখি ইলম সম্পর্কে যদি আমরা একটু দেখি, সেখানে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইলমের বিষয়ে যথেষ্ট পরিমাণে গুরুত্ব আরোপ করেছেন। সেখানে বলা হচ্ছিল তলাবুল ইলমু ফারিদাতে আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটি মুসলমান নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ, অর্থাৎ ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ, জ্ঞান আমাদের অর্জন করতেই হবে। তারপরে সেখানে আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আলাকের মধ্যে বলছে ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। দেখো শিক্ষার্থীরা, আমাদের পবিত্র কোরআন যখন প্রথম নাজিল হয়, সেখানে আমাদের প্রথম আমাদের যে আয়াতটি নাজিল হয় সেটা হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকা আল্লযী খালাক। সেইখানে প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইকরা পড়ার কথা বলেছেন, ইলম অর্জন করার কথা আমাদের বলেছেন। তাই আমরা যদি ইলম অর্জন না করি তাহলে আমরা কি হতে পারবো না? জ্ঞানী হতে পারবো না। আমরা ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করবো না, আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমরা জানবো না, এবং আমরা ফলশ্রুতিতে কি হবো? বিভ্রান্তময় পরিস্থিতিতে আমরা পরিগণিত হবো, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবো, সৃষ্টিকর্তার পথ থেকে, সৃষ্টিকর্তার দেখানো নির্দেশনা থেকে আমরা দূরে সরে যাবো। তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, কেননা এই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এরপর আমরা যদি দেখি জ্ঞানটা কোন ধরনের হতে হবে, জ্ঞান হতে হবে দু ধরনের। এলম কয় ধরনের হবে? এলম হবে দু ধরনের, একটা হচ্ছে দ্বীনি এলম আর একটা হচ্ছে দুনিয়াবি এলম। প্রথমটা হচ্ছে দ্বীনি এলম। দ্বীনি এলমটাকে আমরা যদি একটু দেখি, সেখানে আমাদের বলা হচ্ছে দ্বীনি এলম হচ্ছে সাধারণত ধর্ম সম্পর্কে যে জ্ঞান, ধর্ম সম্পর্কে যে জ্ঞান সেই জ্ঞানটাই হচ্ছে দ্বীনি এলেম। যেমন কোরআন হাদিস ফিকা তাফসির ইত্যাদি বিষয় সম্পর্কে যে জ্ঞান অর্জন করতে হবে সেটি হচ্ছে দ্বীনি এলেম। আর দুনিয়াবি এলেম হচ্ছে দুনিয়া সম্পর্কে, পার্থিব জগৎ সম্পর্কে, পার্থিব জগতের উন্নতি সম্পর্কে যে বিষয়গুলো আমরা জানবো, এর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আমরা জানবো, যেমন ধরো বাংলা, অঙ্ক, ইংলিশ, ভূগোল, সাহিত্য, পদার্থ, রসায়ন, এই সমস্ত বিষয় আর অনেকগুলো বিষয় রয়েছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো সম্পর্কে জানাটাই হচ্ছে আমাদের দুনিয়াবি এলেম। এখন আমরা জানবো এই এলমগুলোকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দ্বীনি এলম, একটা হচ্ছে দুনিয়াবি এলম। ইলমকে যদি আমরা দেখি, সেখানে আমরা আবার এই এলমগুলোকে আমরা দুভাগে দেখতে পারি, একটা হচ্ছে গ্রহণীয় এলম আর একটা হচ্ছে বর্জনীয় এলম। আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানটা আমার উপকারে আসে, এলমের নাফায়েদ হতে হবে, উপকারী জ্ঞান হতে হবে। গ্রহণীয় জ্ঞান হচ্ছে যে জ্ঞানটি আমাকে ইহকাল এবং পরকাল কল্যাণ আমাকে দিবে, যে জ্ঞান মাধ্যমে আমি দুনিয়া এবং আখেরাতে শান্তি লাভ করব, দুনিয়া আখেরাতে আমার কল্যাণ হবে, এবং নৈতিক জ্ঞান সম্পর্কে আমাকে শেখাবে, চিকিৎসা, প্রকৌশল বিদ্যা, পদার্থবিদ্যা, বিভিন্ন রকম মানব কল্যাণকর যে জ্ঞান আমাদের জন্য হবে সেই জ্ঞান হচ্ছে আমাদের গ্রহণীয় জ্ঞান। আর বর্জনীয় জ্ঞান হচ্ছে সেই জ্ঞান, যে জ্ঞানগুলো আমাকে মানব সমাজে ক্ষতির সম্মুখীন করবে, যেমন চুরি, ডাকাতি, অন্যায়, জুলুম, অত্যাচার, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এগুলো হচ্ছে বর্জনীয় জ্ঞান। এই বর্জনীয় জ্ঞানগুলো কখনোই আমি অর্জন করতে পারবো না, এ সরাসরি এই বিষয়ে নিষেধ রয়েছে। তাই তোমরা খাতায় তোমাদের প্রশ্ন লিখতে পারো, ইলম বলতে কি বুঝো, ইলমের প্রকারভেদ ব্যাখ্যা করো। এরপর তোমরা লিখতে পারো গ্রহণীয় এবং বর্জনীয় জ্ঞানের মধ্যে পার্থক্য কি, গ্রহণীয় এবং বর্জনীয় জ্ঞানের মধ্যে পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ইলম সম্পর্কে তোমাদের তুলে ধরলাম, তোমরা আশা করছি এই বিষয়গুলো তোমরা আমার কথা, আমার এই ভিডিওটি তোমরা শুনে তোমাদের প্রশ্ন উত্তরগুলো তোমরা বুঝে নিবে এবং ভালো করে পাঠ্য বইটা রিডিং করবে। এরপরে তোমরা যদি যাও, সেখানে তোমাদের পাঠ আট এবং নয়ে, আট এবং নয় তোমাদের রয়েছে শিক্ষার্থীর বৈশিষ্ট্য এবং শিক্ষকের গুণাবলী, এগুলো তোমরা রিডিং করে নিবে। এরপরে তোমাদের পাঠ্য বইতে ছাত্র শিক্ষক সম্পর্ক, সেটাও তোমরা পাঠ্য বই থেকে রিডিং করবে, এবং তোমরা নিশ্চয়ই জানো ছাত্র এবং শিক্ষক, আমি তোমাদেরকে আমার স্নেহের সন্তান বলি, আমি বিশ্বাস করি তোমরা প্রথমে আমার সন্তান, এরপর তোমরা আমার ছাত্র। আমি তোমাদেরকে আমার স্নেহের সন্তান মনে করি, আমার আত্মার সাথে তোমাদের আমার সম্পর্ক, তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, তোমাদের সাথে আমার সম্পর্ক আত্মার, ভালোবাসার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। একজন ছাত্র তার শিক্ষকের কাছে স্নেহের, ছাত্র তার শিক্ষকের কাছে কি স্নেহের সম্পর্কে বাধা পড়ে আছে, ভালোবাসার সম্পর্কে বাধা পড়ে আছে। মা যেমন সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানতুল্য ছাত্রকেও ভালোবাসে। আমি শিক্ষক, আমি তোমাদের ভালোবাসি, তোমাদের সর্বোত্তর কল্যাণ আমি কামনা করি। একজন ছাত্রের সাথে একজন শিক্ষকের সম্পর্ক অত্যন্ত নিবিড়, আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বিনয়ের সম্পর্ক, আদব কায়দার সম্পর্ক, নিয়মানুবর্তিতার সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একজন শিক্ষকের কাছে তোমরা যে আদর্শগুলো শিখবে, সে আদর্শ
আদর্শগুলো নিজের মাঝেও তোমরা কী করবে আয়ত্ত করবে। তাই ছাত্র শিক্ষকের সম্পর্ক হতে হবে অত্যন্ত সুদৃঢ় এবং বিশ্বাসময়, ভরসাপূর্ণ, ভালোবাসাময় সম্পর্ক। তোমাদের পাঠ্যবই থেকে আমি পাঠ্যবই তোমাদেরকে রিডিং পড়তে বলছি, কারণ এটা পড়লে তোমাদের অনেকগুলো জ্ঞান তোমাদের অর্জিত হবে এবং তোমাদের সৃজনশীলের প্রশ্নের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন আসে ছাত্র এবং শিক্ষকের মাঝে কেমন সম্পর্ক থাকা উচিত, তোমরা সেখানে পাঠ্যবই থেকে ধারণা অর্জন করবে এবং তোমরা নিজে থেকেও কিছু প্রশ্ন উত্তর তোমরা নিজেরা সাজিয়ে লেখার চেষ্টা করবে। এরপরে তোমাদের পাঠ্যবইতে রয়েছে নীতি এবং নৈতিকতার মধ্যে কি পার্থক্য রয়েছে, তোমরা তোমাদের পাঠ্যবইতে রয়েছে দেখো কত সুন্দর করে বলা হচ্ছে নীতি এবং নৈতিকতা কি। নীতি হচ্ছে আদর্শ, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন পানির মতো। শিক্ষার মাধ্যমে মানুষকে কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার মাধ্যমে মানুষকে মানুষে পরিণত হবে, মনুষ্যত্বটাকে অর্জন করতে হবে, এটা হচ্ছে আমার শিক্ষা। আর যেটা আমাকে, যে শিক্ষাটা আমাকে নীতি এবং নৈতিকতা শেখাবে, যে শিক্ষার মাধ্যমে আমার আদর্শ সচ্চরিত্রবান, খোদাভীরু, দেশপ্রেমিক, দায়িত্বশীল হব, সেটা হচ্ছে আমার এই শিক্ষাটা। আমাকে সচ্চরিত্রের মাধ্যমে আমি আমার নিজেকে চরিত্রবান করে তুলতে পারি, আমি ব্যক্তিত্ববান হতে পারি নৈতিকতার মাধ্যমে। শিক্ষা এবং নৈতিকতা অত্যন্ত অতপ্রোতভাবে একটির সাথে একটি জড়িত। আল কোরআন এই বিষয়ে বলা হচ্ছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কিতাবে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, অর্থাৎ তোমার জ্ঞানের সম্পর্কে পবিত্র কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয়নি, সব কিছু তোমাদের এখানে আছে, তোমরা সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে তোমরা। এটা হচ্ছে শিক্ষা। আরেকটি হচ্ছে তোমাদের নৈতিকতা কি, নৈতিকতা হচ্ছে সততা, সদাচরণ, সৌজন্যমূলক আচরণ। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, শিক্ষা হচ্ছে মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে জ্ঞানের আলো। শিক্ষা তোমাকে কি দিবে, জ্ঞানের পথ দেখাবে, তোমাকে দুনিয়া সম্পর্কে জানাবে। শিক্ষা হচ্ছে তোমাকে কোরআন সম্পর্কে জানাবে, ধর্ম সম্পর্কে জানাবে, সৃষ্টিকর্তা সম্পর্কে জানাবে। আর নৈতিকতা হচ্ছে তোমাকে সৌজন্যমূলক আচরণ, সুন্দর স্বভাব, মিষ্টি উত্তম আচরণ, সব কিছুর মধ্য দিয়ে তোমাকে নৈতিকতা তোমাকে সুন্দরভাবে গড়ে তুলবে। এটি হচ্ছে শিক্ষা এবং নৈতিকতার মধ্যে পার্থক্য। এরপরে তোমাকে জানতে হবে শিক্ষা এবং নৈতিকতা কেন গুরুত্বপূর্ণ। এক কথায় যদি আমরা বলি, সেখানে হচ্ছে শিক্ষা এবং নৈতিকতা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে শিক্ষা আমাকে আলোর পথ দেখায় আর নৈতিকতা আমাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। চরিত্রের বিচারে যে লোকটি উত্তম মুমিনদের মধ্যে সে ইমানের অধিকারী। এখন দেখো, আমি আগে চরিত্রবান হতে হলে আমাকে জানতে হবে শিক্ষা। আমি শিক্ষা সম্পর্কে জানবো, তখন চরিত্র সম্পর্কে আমি জানবো। আর এই চরিত্রটা যখন আমাকে সুন্দর, সৌজন্যমূলক, সদাচার এবং সততাপূর্ণ চরিত্র হবে, তখনই আমি নীতি নৈতিকতার অধিকারী হয়ে গেলাম। অর্থাৎ আমাকে অবশ্যই দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি লাভের জন্য অবশ্যই আমাকে নীতি নৈতিকতা এবং শিক্ষার বিষয়ে সচেষ্ট হতে হবে। এরপর আমরা দেখি তোমাদের পাঠ্যবইয়ের পার্ট 12-তে আছে জেহাদ বলতে কী বুঝো। বরাবরই একটা প্রশ্ন তোমাদের সবসময় আসে, সেটা হচ্ছে জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে কী পার্থক্য রয়েছে। তাহলে তোমরা প্রথমে খাতায় লিখো জিহাদ বলতে কী বোঝো। জিহাদ, এটা আরবি শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রাণান্ত করে চেষ্টা করা। ইসলামী পরিভাষায় জানমাল, ইলম, আমল, লেখনী, বক্তৃতার মাধ্যমে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দিনকে বা ইসলামকে সমুন্নত রাখাই হচ্ছে জিহাদ। অনেকে জিহাদ বলতে শুধু রক্তপাত, কাতল, বাহাত্তাকে বোঝে, নাউজুবিল্লাহ, যা কখনো কোনোভাবেই গ্রহণীয় নয়। জিহাদ শব্দের অর্থ অত্যন্ত ব্যাপক। পৃথিবীর যা কিছু উত্তম তাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি রয়েছে। পৃথিবীতে যে কাজগুলো উত্তম, যে কথাগুলো উত্তম, তার মধ্যে আল্লাহ সন্তুষ্টি রয়েছে। জিহাদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মধ্যে একটি। ওয়াজাহিদু ফিল্লাহে হাক্কু জিহাদিহি, তোমরা আল্লাহর প্রতি জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। এখন তোমাকে বলা হচ্ছে জিহাদ করতে যেভাবে জিহাদ করা উচিত। তুমি যদি জিহাদের সম্পর্কে না জেনে জিহাদ করতে যাও, তাহলে তোমার জিহাদের অর্থ দাঁড়িয়ে যাবে ভিন্নভাবে, ভিন্ন খাতে মানুষ তোমাকে ভুল বুঝবে। এখন আমরা জানবো জিহাদের প্রকারভেদ। প্রথম আমরা জানলাম জিহাদ কি, এরপর আমরা জানবো জিহাদের প্রকারভেদ ব্যাখ্যা করো। প্রথমত আমরা যদি জানি, জিহাদকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করে থাকি। এক, প্রথম নম্বর জিহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ, সবচাইতে গুরুত্বপূর্ণ এটি জিহাদ। এ বিষয়ে তোমাদের একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে যে কুপ্রবৃত্তির বিরুদ্ধে বা নফসের বিরুদ্ধে জিহাদ সবচেয়ে বড় জিহাদ, প্রমাণ করো কীভাবে সেটা প্রমাণ করো। এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। তাহলে দেখো কীভাবে তোমাদের নফসের বিরুদ্ধে জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুজাহিদ সে ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফস বা কুপ্রবৃত্তিকে সাথে জিহাদ করে। এখন দেখো কীভাবে সেটা সম্ভব। আমার এখন নামাজ পড়তে ইচ্ছে করছে না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে,
তোমার মন চাচ্ছে তুমি নামাজ পড়বে না, কিন্তু তুমি আবার নিজেকে শক্তভাবে শাসন করলে, তোমার মনটাকে তুমি নিয়ন্ত্রণ করলে, না আমার নামাজের ওয়াক্ত হয়েছে, অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে। তখন তুমি দেখো তুমি কার সাথে জিহাদ করলে, তুমি তোমার নিজের সাথে জিহাদ করলে, নিজের নিজের ব্যক্তিত্বের সাথে জিহাদ করলে, নিজের মনের সাথে জিহাদ করলে, এটাই হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় জিহাদ বলেছেন, কেননা যে জিহাদ তোমাকে মনের দিক দিয়ে স্বাবলম্বী করে দিবে। তোমার মন অনেক কিছুই চাইতে পারে, আবার মন তোমাকে অনেক কিছু থেকে বিরত রাখতে পারে। তুমি মনের সাথে, নিজের সাথে তুমি যে জিহাদ করবে, নিজের সাথে তুমি যে প্রতিনিয়ত লড়াই করবে, এই লড়াইটাই তোমাকে আল্লাহর পথে নিয়ে আসবে, তোমাকে ধর্মের পথে নিয়ে আসবে, তোমাকে দীন ইসলামের পথে নিয়ে আসবে। এই লড়াই তোমাকে শান্তির পথ দেখাবে, কারণ যে ব্যক্তি নিজের সাথে লড়াই করতে পারে সেই ব্যক্তি দীন ইসলামের সকল বিধিবিধানগুলো সহজভাবে মেনে নিতে পারে। যে ব্যক্তি নিজের সাথে লড়াই করতে পারে না সেই ব্যক্তি দীন ইসলামের বিধিবিধানগুলো মেনে নেওয়া তার জন্য সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়। আর যে ব্যক্তি নিজের সাথে, নিজের নফসের সাথে জিহাদ করবে তার জন্য দুনিয়া আখেরাত দুটোই কল্যাণময়। এখানে আমরা যদি বলি ওয়ারাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, তোমরা আমরা ছোট ছোট জিহাদকে বড় জিহাদে বা কুপ্রবৃত্তির জিহাদ থেকে ফিরে এসেছি। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। কেন? কারণ মানুষজন জিহাদ বলতে ভুল ধারণা করে। জিহাদের বিভিন্ন প্রকারভেদের মধ্য দিয়ে আমরা সেই ভুল ধারণাটা ক্লিয়ার হতে চাই। এক নম্বর জিহাদ যদি দেখি আমরা, সে নফসের বিরুদ্ধে জিহাদ। এখন আমি যদি বলি যে আমার মন চাইছে আমি লোকটিকে মারবো, সেখানে গিয়ে আমি মারতে পারি, এটা কি তোমার জিহাদ হবে? না, অবশ্যই না। জিহাদ হচ্ছে সেই জিহাদ, যে জিহাদ তোমাকে অন্যায় অশ্লীল কাছ থেকে, তোমার হৃদয়কে, তোমার শরীরকে বিরত রাখবে, এটি হচ্ছে জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই জিহাদের কথা বলেছেন, তোমাকে অন্যায় হবে কাউকে মারার কথা বলেননি, অশ্লীলতার কথা বলেননি। তুমি যখন নিজের চোখকে অন্যায় দৃষ্টি থেকে নিজের বিরত রাখবে, এটাই তোমার তোমার চোখের জিহাদ। যখন তুমি তোমার হাতকে অন্যায় হবে, অন্যায় কাজ করা থেকে বিরত রাখবে, সেটা তোমার হাতের জিহাদ। তোমার হৃদয় চাচ্ছে একটি অন্যায় কাজ করতে, তারপরও তুমি তোমার হৃদয়কে কী করলে, এই অন্যায় থেকে বিরত রাখলে, সেই জিহাদটি হবে তোমার হৃদয়ের জিহাদ। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানবো জ্ঞানের জিহাদ। জ্ঞানের সাহায্যে কীভাবে জিহাদ করা যায়, প্রথম যদি আমরা জানলাম, প্রথমটা আমরা জানলাম নফসের বিরুদ্ধে জিহাদ। এরপর আমরা জানবো জ্ঞানের সাহায্যে আমরা কীভাবে জিহাদ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, জ্ঞানের সাহায্যে জিহাদ হচ্ছে, এরূপ জিহাদকে পবিত্র কোরআনে জিহাদ কাবির বলা হয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তুতিউল কাফিরিন ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবিরান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কাফিরদের আনুগত্য, আপনি কাফিরদের আনুগত্য করবেন না। কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফিরদের আনুগত্য করবেন না, আপনি কোরআনের জ্ঞানের সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যান। দেখো, কাফিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করেছিলেন, বিভিন্ন অযৌক্তিক প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি শক্তি সামর্থ্যবান মানুষ, আপনি নবী, আপনি বিশ্ব নবী, আপনাকে আমি ক্ষমতা দিয়েছি, আপনাকে আমি পবিত্র কোরআন দিয়েছি, তাই আপনি এই কোরআনের জ্ঞানের সাহায্যে তাদের সাথে জিহাদ করে যান, আপনি তাদের আনুগত্য প্রকাশ করবেন না। আপনি একমাত্র আনুগত্য করবেন কার? আমার, আমি রাব্বুল আলামিন আনুগত্য করবেন, তাদের কোনো প্রলোভনে আপনি জড়িয়ে যাবেন না। আপনি তাদের সাথে কোরআনের মাধ্যমে, কোরআনের কোরআনের নির্দেশনার মাধ্যমে তাদেরকে সেই বিষয়ে বুঝিয়ে যান, তাদের বিরুদ্ধে জিহাদ করে যান। তারপরে দেখো তিন নম্বর জিহাদ যদি দেখি, সেখানে হচ্ছে ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ। যারা শরীয়তের বিরুদ্ধে কথা বলে, যারা শরীয়ত বিরোধী কাজকর্ম করে, তাদের বিরুদ্ধে জিহাদ করাটাই হচ্ছে শরীয়ত বিরোধী জিহাদ। তবে সেখানে অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে, আমি অন্যায়ভাবে কারো ক্ষতি করবো না, আমি অন্যায়ভাবে কারো জান কেড়ে নিব না, আমি তার অন্যায়ভাবে কারো জান মালের ইজ্জতের হেফাজত না করে তাদেরকে কষ্ট দিব না, আমি সর্বোচ্চ কোরআন হাদিসের জ্ঞানের অনুসারী হয়ে তাদেরকে ধর্মীয় ধর্মীয় বিষয়ে আমি তাদেরকে বুঝাবো, এবং নিজের ধর্মকে বাঁচানোর জন্য সবসময় চেষ্টা করবো, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবো, এবং দেশ এবং জাতির আমি সেবা করবো, দেশ এবং জাতিকে আমি আমার নিজের ধর্মের সাথে নিজের দেশ এবং জাতিকে আমি কী করবো, সম্মান দিব। কারণ দেশপ্রেম কথায় বলে, দেশপ্রেম ইমানের অঙ্গ। আমার ধর্ম আমাকে শিখিয়েছে দেশের সকল মানুষ হচ্ছে তোমার দেশের মানুষ, তোমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে, একে অপরকে তোমরা কী করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, সে মুসলিম, সে হিন্দু, সে বৌদ্ধ, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, সর্বপ্রথম কথা হচ্ছে আমরা মানুষ, আমি মানুষ হিসেবে মানবতার, মানুষ হিসেবে মানবতার ধর্ম আমি পালন করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এ পর্যায়ে দেখে নিলে জিহাদ কী জিনিস। এরপর আমরা দেখব আমাদের জিহাদে, জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে কী পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখেছো জিহাদ বলতে কী বুঝো, জিহাদের প্রকারভেদগুলো তোমরা শুনলে, এরপর তোমরা লেখো জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে কী পার্থক্য রয়েছে। আমরা শুরুতে বলেছি জিহাদ হচ্ছে
পালন্ত করার চেষ্টা করা, শরীয়তের বিধিবিধানগুলো আমাকে অন্তরে ধারণ করা এবং অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে জিহাদ। আর সন্ত্রাসবাদ হচ্ছে অন্যায় করা, ক্ষতি করা, ধর্মের ক্ষতি করা, দিনের ক্ষতি করা, মানবতার ক্ষতি করা, মানুষের ক্ষতি করা। যারা এই ধরনের অন্যায় করে সে অন্যায়গুলো হতে পারে লুটতরাজ, খুন খারাপি, রক্তপাত, এগুলো সন্ত্রাসবাদ, জিহাদ হতে পারে না। জিহাদ কখনো মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে না, বরঞ্চ জিহাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে। প্রিয় শিক্ষার্থীরা, এ বিষয়ে সুর আনফালের মধ্যে আনফালে যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে ওকাতিলুহুম হাত্তা তাকুনু ফিতনাতা ইয়াকুনাদ দীন কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, তোমরা তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দীন সামগ্রী হয়ে প্রতিষ্ঠিত হয়। দেখো শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত ফিতনা মানে কি সন্ত্রাসবাদ, সন্ত্রাস যতক্ষণ পর্যন্ত, অন্যায় অত্যাচার যতক্ষণ পর্যন্ত দূরীভূত হবে না ততক্ষণ তোমরা জিহাদ করো, সংগ্রাম করো। তাহলে দেখো আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য জিহাদ করতে বলেনি। যার দলিল, অকাট্য দলিল হচ্ছে সূরা আল আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তোমরা ফিতনা যতক্ষণ দূরীভূত হবে না ততক্ষণ তোমরা কি করো, চেষ্টা করে যাও, তাদেরকে তোমরা বুঝিয়ে যাও, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করতে থাকো। কীভাবে লড়াই করবে, তাদেরকে মেরে ফেলবে না, তাদেরকে তোমরা বুঝাবে, তাদেরকে সামগ্রিকভাবে বুঝাবে, তাদেরকে তোমরা ধর্মের বিষয়ে বুঝাবে, দিনের বিষয়ে বুঝাবে, কোরআন হাদিসের বিষয়ে তাদেরকে বুঝাবে এবং তাদেরকে তোমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে, তাদেরকে সহযোগিতার হাত পিছিয়ে নিবে না, বরঞ্চ সহযোগিতার হাত তাদেরকে বাড়িয়ে দিবে, তাদেরকে তোমাদের ধর্মের উদারতা শিখাবে। এই বিভাবে তোমরা তাদের বিরুদ্ধে কি করবে তোমরা তাদেরকে মানে সচেষ্ট করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জিহাদের বিষয়ে নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝে গেছো আমি তোমাদের কি পড়িয়েছি। সর্বোপরি আমি বলতে চাই যে সন্ত্রাসের উদ্দেশ্য হলো অন্যায়ভাবে রক্তপাত আর রাজ্য ক্ষমতা দখল করা, আর জিহাদ হচ্ছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, মানুষকে সত্য এবং ন্যায়ের পথে প্রতিষ্ঠা করা। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে জিহাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের কী করতে হবে, সোচ্চার হতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে আমরা যেখানে বসবাস করছি রাষ্ট্রকে যদি আমরা ভালোবাসি, দেশকে যদি আমরা ভালোবাসি, পিতামাতাকে, ভাই বোনকে, আত্মীয় স্বজনকে আমরা যদি ভালোবাসি, তাহলে আমরা একে অপরের হক আদায় করব, একে অপরকে সুন্দর আমরা নির্দেশনা দিব, সুন্দর জীবনযাপন করব, এ প্রত্যাশা রাখছি। এবং বর্তমান সময়ে আমাদের যে একটা সংকটময় পরিস্থিতি আমরা আমরা অতিক্রান্ত করছি, এই অতিক্রান্তময় সময়গুলো আমাদের জন্য অত্যন্ত কষ্টের। আমরা জানি আমরা ঘরে বসে আছি, অনেকের কাজ আছে, অনেকের কাজ নেই, অনেকে কাজে যেতে পারছে, অনেকে আবার সংকীর্ণ জীবনযাপন করছে, অনেক রকমের সমস্যার মধ্য দিয়ে আমাদের বর্তমান সময়টা অতিবাহিত আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে যেন আমরা এই ওই ক্রান্তিময় মুহূর্তগুলো, সমস্যাময় মুহূর্তগুলোকে আমরা দ্রুতই মানে অতিক্রান্ত করে সামনের সুন্দর পথগুলোকে আমরা আবার পেয়ে থাকি এবং পেছনে যে সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সামনে ছিল সেই সুন্দর করে বিষয়গুলো আমরা যেন আবার নতুন করে ফিরে পাই, আমরা যেন সব কিছু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। সবার জন্য আমার দোয়া রইল, আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করি, তোমরাও তোমাদের ঘরে বসে সমস্ত মানুষের জন্য দোয়া করবে, আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে তোমরা সিজদায় পড়ে চাইবে, আল্লাহ সব কিছু তুমি স্বাভাবিক করে দাও, আমরা যেন সকল প্রকার দুঃখ কষ্ট থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, এই পৃথিবীটা যেন আবার সে আগের মতো সৌন্দর্যে ভরে ওঠে, ফুলে ফলে আবার ভরে ওঠে, আবার সে হাসি খুশিতে আবার সেই পৃথিবীটা ভরে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষকে পৃথিবী থেকে নিয়ে গেছেন তারা সবাই যেন জান্নাতবাসী হয় আমরা এই প্রার্থনা করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আজকে আক্রান্ত আছেন তারা যেন অতি দ্রুত সুস্থতা লাভ করবে সেই বিষয়ে আমি আল্লাহর কাছে, আমরা সকল আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমরা সকলে যেন নিরাপদ থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে আমি তোমাদের আবার বলছি অধ্যায় 3 তোমরা ভালোভাবে তোমরা রিডিং করবে, আমি তোমাদের জ্ঞান অনুধাবনমূলক কিছু প্রশ্ন আলোচনা করেছি, প্রয়োগ উচ্চ দক্ষতার কিছু বিষয় তোমাদেরকে আমি ধারণা দিয়েছি। দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে রিডিং করবে, কেননা তোমাদের এখান থেকে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আসবে, উচ্চ দক্ষতা প্রয়োগের প্রশ্ন আসবে। আমার কথা হচ্ছে তোমরা অবশ্যই পাঠ্য বইটাকে প্রধান প্রাধান্য দিবে, কারণ পাঠ্য বই হচ্ছে তোমাদের প্রথম সাপোর্ট। পাঠ্য বই না পড়লে তুমি কোনোভাবেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, পাঠ্য বই তোমার হচ্ছে প্রথম সাপোর্ট। পাঠ্য বইয়ের সাথে সাথে তোমাকে অন্যান্য বই আরও কিছু পাঠ্যসহায়ক কিছু বই তোমরা ঘাটাঘাটি করতে পারো, তোমরা নেট সার্চ করতে পারো, বিভিন্ন লাইব্রেরি থেকে বই তোমরা এনে পড়তে পারো,
তাহলে তোমাদের জ্ঞানের পরিধি বাড়বে। এবং আজকের এই পাঠের বিষয়ে তোমাদের যদি কারো কোনো বিষয়ে জানতে বা বুঝতে অসুবিধা হয়, তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের এই ভিডিও ক্লাসটি দিয়েছি, তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি তোমরা নিশ্চয়ই দেখেছো, এবং যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো হুবহু মুখস্থ করার চেষ্টা করবে। আবারও বলছি, খুবই ভালোভাবে তোমরা তোমাদের অধ্যায় 3 খুব ভালোভাবে পড়বে, এবং অধ্যায় 4 আমি ইতিপূর্বে আমি ক্লাস দিয়েছি, তোমরা অধ্যায় 4ও খুব ভালোভাবে রিডিং করবে। আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, যেহেতু তোমরা সামনে মডেল টেস্ট, প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা দিবে, তাহলে তোমাদের পুরো পাঠ্য বইটা তোমাদের আয়ত্তে আনতে হবে। তাই তোমরা ভালোভাবে পাঠ্য বইটা রিডিং করবে। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।